হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বংফুডিস। আমি অলোকেশ চলে এলাম আর একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে একটা দারুণ একটা খাবার আইটেম তোমাদেরকে দেখাবো, শীতকালে পাওয়া যায় কুল। আর আজকে আমরা খাবো কুল মাখা, মানে স্ট্রিট ফুড স্টাইলে তৈরি করব কুল মাখা। এটি কিন্তু গ্রাম বাংলার একটা দারুণ খাবার। কুল মাখা তৈরি করার জন্য আমরা এখানে নিয়েছি ছোট কুল, তার সঙ্গে লাগবে আমাদের কাঁচা লঙ্কা, চারটে মতন কাঁচা লঙ্কা আমি নিয়েছি, তার সঙ্গে লাগবে ধনে পাতা আর একটু বিট নুন। কুল মাখা তৈরি করার জন্য প্রথমে আমি একটা হামন দিস্তা নিয়ে নিয়েছি, তোমরা চাইলে শিল নোড়াতেও কিন্তু এটাকে ফাটিয়ে নিতে পারো। তার সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর ধনে পাতা। এবার আমাদেরকে ভালো করে থেতলে নিতে হবে। অল্প অল্প করে বাকি কুলগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এরপর আমরা নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এগুলো কিন্তু একদম দেশি কুল, অনেকে টেপা কুলও বলে থাকে, ছোট ছোট হয় দেখতে। আর এগুলো কিন্তু কষকষ খেতে হয়, খুব বেশি একটা মিষ্টি লাগে না। এর জন্যই আমাদেরকে লঙ্কা দিয়ে খেতে হবে, লঙ্কা আর ধনে পাতা কিন্তু দিতেই হবে এখানে। আর দারুণ লাগে খেতে। অলরেডি কিন্তু আমার জিভে জল চলে এসে, আর এই রেসিপিটা কিন্তু বেশ ঝাল ঝাল হয়, তো যারা ঝাল খেতে পছন্দ করো তাদের তো ব্যাপক লাগবে, আর যারা ঝাল খেতে পছন্দ করো না তাদের কাছে কিন্তু খেতে একটু প্রবলেমই হবে। তো কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওকে লাইক করবে এবং বন্ধুর সঙ্গে শেয়ার করবে।